আচ্ছা রাখো ওটা এবার এবার আচ্ছা হয়েছে आज के चले रान्नार काछे आज के सकाले टिफिन करब टिफिन যে টিফিনটা বানাবো আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা হলো বেবি নান। এই বেবি নানটা দুই রকম করে বানানো যায়, আমি দুই রকম করে আপনাদের বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম ময়দা, এবার ময়দার মধ্যে দিয়ে দেব লবণ, খাবার সোডা পৌনে এক চামচ, খাবার সোডা দের চামচ, বেকিং পাউডার দেব। ও 3 চামচ মতো চিনি। বাটারটা আগে গলিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব 3 চামচ মতো বাটার। এটা আর 3 চামচ সাদা তেল, শুধু সাদা তেল দিয়েও বানানো যায়। बाटा दिए दिलाम, एबार दिए देव सादा तेल। एबार दिए देव दई, एखाने 250 थेके 300 ग्राम मतो टक दई आछे, सब सम्पूर्णटाई दिए देव। एबार सब एक संगे मिशिए नेब। কি দিয়েছ ওর মধ্যে? কি দিয়েছ সোনা? পটল দিয়েছে। পটল পোড়া হবে? পটল পোড়া, পটল দিয়ে ওই তাওয়া চাপিয়ে দিয়েছিল। বাবা, তোমার নাম কি বলে দাও সোনা। বলো রু, কি নাম? একটু জোরে বলো, আর একটু জোরে। ময়দাটা সব সব উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি, যদি জল লাগে তারপরে তো একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, এবার মেখে নেব। আমি এবার এটা এটা থেকে থালাটাই করে মেখে নেব। আমার এই ময়দাটা মাখতে দই দেওয়ার পরে সামান্য একটু জল দিতে হয়েছে। তো এবার আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা মেখে 2-3 ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়, তো আমরা 1 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে আর একটু মেখে নেব। ঢাকা দেওয়ার পরে আমি আবার একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম উপর দিয়ে, আমি এবার আর একটু আটাটা ময়দাটা মেখে নেব। কি সুন্দর ফুলে গিয়েছে। ময়দাটা
আগে থেকে খুব সুন্দর নরম হয়ে গেছে। আমার ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। আমি লেচিগুলো করছি রুটির থেকে একটু ছোট আর লুচি ছাড়া একটু বড়। আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি দুই হাত দিয়ে গোল করে নেব। আমি পাটাটাতে আর বেলুনটাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি বেলে নেব। লুচি ছাড়া একটু মোটা করে বেলে নিচ্ছি। এই যে আমি প্রথমে বলেছিলাম যে দুই রকম করে দেখাবো, তো আমি প্রথমেই নানগুলো আমি বেলে নিয়েছি, একটু লুচির মতো করে বেলে নিয়েছি, কিন্তু লুচি ছাড়া একটু মোটা। এবার তাওয়াটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি একটু তাওয়াতে একটু বাটার ব্রাশ করে নেব। এবার বেলে রাখা নানগুলো দিয়ে দেব। উপর দিয়ে একটু বাটার দিয়ে দেব। এই যে নানগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টিয়ে দেব। সবগুলো সেম ভাবে ভেজে নেব। এটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। এই যে আমি বললাম যে দুই রকম ভাবে নানগুলো তৈরি করব, তা একরকম ভাবে হয়ে গেল। এবার আর এক রকম ভাবে তৈরি করে দেখাবো। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে। এবার আর এক রকম ভাবে বানিয়ে দেখাবো। সব নানগুলো একইভাবে বেলে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেলে রাখা নানগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
একই ভাবে সবগুলো ভেজে নেব। কি সুন্দর ফুলছে। একটু বেশি ফুলছে না নান গুলো? এই যে এইগুলো আমি তেলে ভেজেছি, তা আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এই চাইলে এইভাবেও আপনারা ভেজে খেতে পারেন, তৈরি করে খেতে পারেন। এই যে কি সুন্দর স্পঞ্জের মতো হয়েছে। বাবা কি যে করে, কত ব্যস্ত মানুষ। ও শোনা শোনা, তোমার মুখে কি খাবো থালাতে নান তুলে দাও দাদার জন্য, নান তুলে দাও। হ্যাঁ আরো দাও, আরো দাও। এই যে আমরা সকালে টিফিন খাচ্ছি, ডিম আমরা নানটা খাচ্ছি, এই যে ডিমের তরকারি দিয়ে আমরা সকালবেলাকার টিফিন খাচ্ছি আমরা। রাখতে রাখতে ও কি হাঁটা বলে।
আসুন লাগবে দেবা একটা আসুন দেবে মা হ্যাঁ করো কি দেখি মুখে কি মুখে কি কি তুমি একটু খাবা একটু খাবা খাবা না খাবা না পেট ভরা কি খেয়েছো তুমি একটু জল খেতে হবে না সোনা ওটা হুপ হুপ বলছে হুপ হুপ করছে এরা আসুন পেটা বসো এদিকে এসো দেখলেন তো আমি দুই রকম ভাবে নান তৈরি করলাম আপনারা চাইলে দুই রকম ভাবে তৈরি করে খেতে পারেন আপনার বাড়িতে তৈরি করে খেয়ে দেখে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমাদের শুনু আজকে ওর দাদাকে নান তরকারি ডিমের তরকারি খেতে দিয়েছে নিজে হাতে করে তুলে আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমরা এই নান যে তরকারি দিয়ে খাচ্ছি তো সেই তরকারির রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে রকমারি ভুড়ি ভোজটা অবশ্যই দেখবেন রকমারি ভুড়ি ভোজ যে চ্যানেল বৌদির তো সেটাতে এই রেসিপিটা দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই করে সেই চ্যানেলটিও একবার ভিজিট করবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো এরপরে নতুন নতুন রেসিপি নিয়ে